এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আপনাদেরকে একটি সুখবর আমরা শোনাই, সেটা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে 4 বছরের বিএলএড কোর্স শুরু হতে চলেছে। অর্থাৎ 2019 থেকেই 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স শুরু হতে চলেছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে। আপনারা সবাই গত 1 বছর ধরে অপেক্ষায় আছেন, কারণ 1 বছর আগেই এনসিটি জানিয়ে দিয়েছিল যে বিএড 2 বছরের বিএডের পরিবর্তে 4 বছরের বিএলএড কোর্স শুরু হবে। আর এই বিএলএড কোর্সে ভর্তি হওয়াটা ট্রিপল বেনিফিট, কারণ একজন প্রাইমারি টিচার হতে গেলে এইচএস পাস করার পর 2 বছরের ডিএলএড কোর্স করতে হতো, সেক্ষেত্রে খরচও যথেষ্ট। কিন্তু বিএলএড কোর্সের জন্য ট্রিপল বেনিফিট আমরা বলছি, কারণ এইচএস পাস করার পর আপনার আর ডিএলএড করতে লাগবে না প্রাইমারি টিচারের জন্য, সেই সঙ্গে গ্র্যাজুয়েশন করার পর আর 2 বছরের বিএড করতে হবে না। বিশেষত আপার প্রাইমারি বা স্নাতক ও স্নাতকোত্তর স্তরে শিক্ষক হওয়ার জন্য গ্র্যাজুয়েশনের উপর বা পিজির উপর 2 বছরের বিএড করতে হতো, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র একটা কোর্সের মধ্য দিয়ে আপনি প্রাইমারি টিচার হতে পারবেন, আপার প্রাইমারি টিচার হতে পারবেন এবং স্নাতক স্তরে টিচার হতে পারবেন এবং স্নাতকোত্তর স্তরেও টিচার হতে পারবেন। অর্থাৎ সেই কারণেই আমরা বলছি এটা ট্রিপল বেনিফিট। চলুন আমরা এখন চলে যাই কবে থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা এখানে দেখে নিন, 2 নম্বর কলমে দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান টু 4-ইয়ার ইন্টিগ্রেটেড বিএ বিএড বিএসসি বিএড প্রোগ্রাম ইন সেলফ ফিনান্সড বিএড কলেজ আন্ডার বিইউ, অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে 4 বছরের বিএ বিএড এবং বিএসসি বিএড প্রোগ্রামের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে, অ্যাভেলেবেল হবে, শুরু হবে 19 আগস্ট, অর্থাৎ 19/08/2019, অর্থাৎ 19 আগস্ট থেকে চলবে 1 সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন 19 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ প্রায় 20 দিনের মতো সময় আছে। এবং অনলাইনে আবেদনের সময় অ্যাপ্লিকেশান ফিস হিসাবে 300 টাকা পেমেন্ট করতে হবে অনলাইনেই, এবং 300 টাকার সঙ্গে সামথিং ট্রানজ্যাকশান চার্জ যোগ হবে। এবার চলুন এই 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স কারা করতে পারবেন। 5 নম্বর কলমটা দেখুন, বলা আছে ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড দ্য হায়ার সেকেন্ডারি অর টু এক্সামিনেশান ইন দ্য ইয়ার 2016, 2017, 2018 এবং 2019 আর এলিজিবল, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন 2016, 2017, 2018, 2019 সালে তারা এই ইন্টিগ্রেটেড বিএড কোর্সের জন্য আবেদন করতে পারেন। এবং 6 নম্বর কলমটা দেখুন, এলিজিবিলিটি ক্যান্ডিডেটস উইথ 50% মার্কস, অর্থাৎ এইচএসে 50% নাম্বার পেয়ে থাকতে হবে সায়েন্স এবং আর্টস স্ট্রিম থেকে, কিন্তু ভোকেশনাল কোর্সের স্টুডেন্টরা পারবে না এই কোর্সটা করতে। এবং 5% নাম্বারটা ছাড় দেওয়া হয়েছে এসসি এসটি অ্যান্ড ডিফারেন্ট অ্যাবেলড ক্যাটাগরির জন্য। এবং মার্কস ক্যালকুলেশানটা কীভাবে করবেন এখানে দেওয়া আছে, দেখুন ইন দ্য ক্যালকুলেশান অফ পার্সেন্টেজ অফ দ্য মার্কস, অর্থাৎ এইচএসের মার্কসের যে ক্যালকুলেশানটা আপনারা করবেন সেখানে সবথেকে বেস্ট 5টা সাবজেক্টের নাম্বারটা ক্যালকুলেশান করতে হবে। অনলাইন অ্যাপ্লাইয়ের সময় আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করে রাখতে হবে, জেপিইজি ফরম্যাটে আপনাকে আপলোড করে রাখতে হবে। এরপর চলুন আমরা জানি
যে এই 4 বছরের বিএলএড কোর্স করতে কত টাকা খরচ পড়বে, ফি স্ট্রাকচার একটু জেনে নেব। এখানে দেওয়া আছে দেখুন, প্রত্যেক ইয়ারে 50,000 টাকা করে আপনার খরচ হবে এবং টোটাল 4 বছরে খরচ হবে 2,00,000 টাকা। এরপর আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, দেখুন কলেজ ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ সিট। আপনারা দেখে নিন এই ছকের একেবারে নিচে টোটাল সিট 700, তার মধ্যে বেঙ্গলি সাবজেক্টের জন্য 91টি, ইংলিশ সাবজেক্টের জন্য 91টি, জিওগ্রাফির জন্য 84টি, হিস্ট্রি সাবজেক্টের জন্য 84টি এবং জুওলজির জন্য 70টি, বোটানির জন্য 70টি, ফিজিক্সের জন্য 70টি, কেমিস্ট্রির জন্য 70টি এবং ম্যাথের জন্য বা ম্যাথামেটিক্সের জন্য 70টি। মোট 700টি সিট আছে এই 4 ইয়ার বিএলএড কোর্সের জন্য। এই 700টি সিটের জন্য 3টি ডিস্ট্রিক্টকে ভাগ করা হয়েছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে 1টি কলেজ আছে, ট্রেনিং সেন্টার, সেটা 1 নম্বরে দেখুন, সেই ফটিকা নজরুল সুকান্ত এডুকেশন ট্রেনিং সেন্টার। টোটাল সিট এই কলেজের জন্য বা এই ট্রেনিং কলেজের জন্য 100টি, সেখানে বেঙ্গলি সাবজেক্টের জন্য আছে 13টি, ইংলিশের জন্য আছে 13টি। এইভাবে আপনারা দেখে নেবেন। সেরকম বীরভূম ডিস্ট্রিক্টে 5টি ট্রেনিং সেন্টার আছে এবং বর্ধমান ডিস্ট্রিক্টে 2টি ট্রেনিং সেন্টার আছে। আপনারা যখন অনলাইনে অ্যাপ্লাই করবেন এই 4 ইয়ার বিএলএড কোর্সের জন্য, তখন এই যে কোনো 6টি কলেজ আপনি চুজ করে নিতে পারবেন যে কলেজে আপনি অ্যাডমিশন হতে চান। এই গুরুত্বপূর্ণ নিউজটি অবশ্যই সকলকে শেয়ার করুন, কারণ অনেক স্টুডেন্ট তারা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে আছে, কারণ এটা এই কোর্সটা হচ্ছে ট্রিপল বেনিফিট কোর্স যাকে বলা হয়, কারণ একসাথে তিনটে কোর্সের সমতুল্য কোর্স। সেখানে নতুন করে গ্র্যাজুয়েশান করতে হবে না, অলরেডি এই কোর্সটা করে থাকলে গ্র্যাজুয়েশানও হয়ে যাবে, বিএডও হয়ে যাবে, ডিএলএডও হয়ে যাবে। তাই বহু স্টুডেন্ট অপেক্ষা করে আছে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য। অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনারা দেখার সুযোগ করে দিন। এবং এখানেই শেষ করলাম ভিডিওটি। আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।